তবে ইমানুয়েল ম্যাকো প্রসঙ্গে একটু জানতে চাই, দুজন দুই ভুবনের মানুষ, এই মেলবন্ধনটা আসলে কিভাবে হলো? মানুষের সাথেই তো মানুষের মিলন হয় ভাই, মানুষই মানুষ খুঁজে। তার উপরে ম্যাকো নিঃসন্দেহে উনি একটি রাষ্ট্রের মহামান্য প্রেসিডেন্ট, কিন্তু উনি একজন মিউজিশিয়ানও বটে। তো আমার একটা কিছুদিন আগে একটা কাজ হয়েছিল ফ্রান্স এম্বাসির সাথে, ওটার আয়োজনে ছিল এলিয়াস ফ্রোসে, এটা অর্গানাইজ করেছিল এলিয়াস ফ্রোসে ঢাকা। ওই প্রজেক্টটাতে আমি বেলজিয়ামের একজন আর্টিস্ট ম্যাক্স, ওর সাথে কোলাবোরেট করি এবং 67 ইনস্ট্রুমেন্টস আমরা ডেভেলপ করি এখানে। তার থেকে 32টা ইনস্ট্রুমেন্ট নিয়ে আমরা একটা এক্সিবিশন করি, হচ্ছে এক্সিবিশন অ্যান্ড পারফরমেন্স করি, হচ্ছে এলিয়াস ফ্রোসের লা গ্যালারিতে। আর আরেকটা এক্সিবিশন করি হচ্ছে ফ্রান্স এম্বাসিতে। সো কোনো না কোনোভাবে ওগুলো ওনার কাছে হয়তো বা এই ইনফরমেশন গেছে, কোনো না কোনোভাবে ওনারা তো আসলে একটু শিল্পরসিক এবং যেহেতু মিউজিশিয়ান, হয়তো ওনার মনে হয়েছে যে আমরা এটা নিয়ে, উনি যেহেতু এই দেশে আসছেন, ওনার হয়তো মনে হয়েছে যে এই দেশের যখন উনি আসবেন তখন এই দেশের একজন শিল্পীর সাথে, মানে শিল্পী তো না, মানে শিল্প চর্চা করে এমন একজনের সাথে হয়তো উনি কথা বলবেন, দেখা করবেন। সো আমার এই ইনস্ট্রুমেন্ট মেকিং টেকিং এইসব ওনাকে হয়তো আকৃষ্ট করেছে। আমরা তো কোনো না কোনো কারণে একজন মানুষের সাথে আরেকজন মানুষ আকৃষ্ট হই, হয়ে তার কাছে যাই, তার সঙ্গে কথা বলি, বন্ধুত্ব হয়, চেনা হয়, জানা হয়, আজকে এত মানুষ আপনারা এসছেন। তো এইভাবে করেই চেনা, এইভাবে করেই জানা, এইভাবে করেই তার আশা। এর বাইরে আসলে কিছু নয়। এই একদম শুরুতে আমি হচ্ছে এই বাঁশিটা বাজিয়ে আমি ওনাকে বরণ করেছি আমাদের ট্রেডিশনাল ওয়েতে। আমাদের ট্রেডিশনাল ওয়েতে কারো বাড়িতে যখন বিশেষ কেউ আসে, আমরা কিছু শব্দ তৈরি করি। যেমন ধরেন গ্রামের সাথে যারা সংযুক্ত আছেন, গ্রামে বিয়ে বাড়িতে যখন বর আসে তখন তাকে আমরা কিন্তু কিছু একটা বাজিয়ে আমরা তাকে বরণ করি। আমি এইটা বাজিয়ে, এটা বাজিয়েছি, আমার ছেলে বাংলা ঢোল যেটা ওইটা বাজিয়েছে, আমার স্ত্রী তাকে ফুলের কিছু, আমরা ফুলের তোড়া কিনে আনিনি রাস্তা থেকে, তৈরি করা কিছু জিনিস, মাটির ঘর যেটা আমাদের আদি মানে ট্রেডিশন, ওটার ঘরের মধ্যে কিছু ফুলের পাপড়ি দিয়ে তাকে বরণ করেছি, বরণ করে নিয়ে এসেছি এই ঘরে। এবং এই বাঁশিটার শব্দটা অনেকটা এরকম, সাইকেলের বিভিন্ন জিনিসপত্র আছে, ওই আপনার পিছনেও একটা আছে, ওইটা, হ্যাঁ, ওইটা ঘোরাইলে শব্দ হয়, বৃষ্টির শব্দ হয়, সমুদ্রের শব্দ হয়। তো ওই ঘরে অনেকগুলা জিনিস, ওইগুলো উনি এইটা ওইটা এটা ওইটা ওকে, মানে উনি অলরেডি ওইগুলা চিন, মানে ওইটার সাথে ফ্যামিলিয়ার। হোয়ার ইজ দ্য একতরা, এখানে ঢুকিয়ে আমাকে জিজ্ঞেস করছেন এবং এটা গোপনাইজ করছেন, এটা একতরা, কারণ উনি আমার একটা ভিডিও দেখেছেন যেখানে আমি এইটা বাজিয়ে বাজিয়ে গান করছিলাম, এই এই একতরাটা বাজিয়ে। সো যা হয় সে, তারপরে উনি ভিতরে ঢুকেন, ইনস্ট্রুমেন্টগুলো দেখেন, সেগুলো নিয়ে কথা বলেন, ইনস্ট্রুমেন্ট নিয়ে ওনার ভীষণ আগ্রহ, এগুলো সবগুলোই নতুন ইনস্ট্রুমেন্ট, এগুলো কীভাবে তৈরি করেছি এটা টুকটাক জানতে চান। বাঁশিগুলো দেখে এত ফ্লুট, মানে তুমি কি বাঁশি বাজাও? বাজাই, শোনাবো একটু। আমি তাকে এই বাঁশিটা বাজিয়ে এই বাঁশিটা বাজিয়ে, তারপর তো আলাপ আলোচনা, কথাবার্তা, কীভাবে মানে সাংস্কৃতিক যে মানে ডাইভার্সিটি
কোলাবোরেশন আর কি হতে পারে কি না হতে পারে এগুলো নিয়ে কথাবার্তা। আমার স্বপ্ন নিয়ে ওনার মানে তিনবার আমার ড্রিমের কথা জিজ্ঞেস করেছেন, জানতে চেয়েছেন আসলে আমি কিছু চাই কিনা ওনার কাছে। আমি ওনার কাছে কিছু চাইনি। আমার প্রথম স্বপ্ন আমি বলেছি যে আমি আমার সাইকেলের যে যন্ত্রাংশ সেইগুলো নিয়ে এবং সাইকেল নিয়ে আমি ভ্রমণ করতে চাই। সো এখন তো আমার ওই বয়স নাই যে আমি সাইকেল নিয়ে বিশ্ব ভ্রমণ করব, সাইকেলকে আমি ইনস্ট্রুমেন্ট বানায় নিলে আমি তো ভ্রমণ করি, সো ওইটা দিয়ে আমি হয়তো বা ভ্রমণ করতে পারবো। আমি আমার মিউজিক নিয়ে তো ভ্রমণ করি দেশে বিদেশে, আর এটা একটা স্বপ্ন। তো উনি বললেন তাইলে তো তোমার আরও সাইকেল লাগবে। আমি বলছি যে এখনও যা আছে সেটা নিয়ে আমার কাজ করতে পারবো। তারপরে উনি আবার জিজ্ঞেস করলেন, মানে কথার মাঝখানে মাঝখানে আবার জিজ্ঞেস করলেন যে ওকে টেল মি অ্যাবাউট ইউর ড্রিম, হোয়াট ক্যান উই ডু। আমি বলছি যে আমার ড্রিম হচ্ছে আমি একটা সবুজ পৃথিবী চাই, চারদিকে গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ, এই সেই, উষ্ণতা বৃদ্ধি, বরফ গলে যাচ্ছে, নানান কিছু। সো এটার জন্য আসলে শুধু রাষ্ট্রের নয়, শুধু ওই সেমিনার সিম্পোজিয়াম নয়, ব্যক্তি উদ্যোগটা অনেক বেশি ইম্পর্টেন্ট। উনি বললেন কীভাবে? আমি বলছি যে আমি পার্সোনালি 1994 থেকে আমি গাছ লাগাই। ওনাকে বললাম যে আমি তো ইনস্ট্রুমেন্ট বানাই, তো আমার আই নিড উড, আমি আমার কাঠ দরকার হয়। তো আমি যদি এখন কাঠ পাচ্ছি আমি, এবং আমি সব দেশি কাঠ ব্যবহার করি, তো আমি তো এখন কাঠ পাচ্ছি, আমার পরবর্তী প্রজন্ম কাঠ কোথায় পাবে যদি আমি এখন থেকে গাছ না লাগাই, আমি যদি এখন থেকে তাদেরকে উদ্বুদ্ধ না করি? এটা উনি খুব পছন্দ করেছেন। তারপরে উনি আবার সব শেষে জিজ্ঞেস করেছেন যে তোমার ড্রিম, হোয়াট ইজ ইউর ড্রিম আউট অফ। আমি তাকে বলেছি যে সিন্স মাই চাইল্ডহুড, আমি আমার শৈশব থেকে আমি বিশ্বাস করি আমার ভেতরে একটা পাখি আছে, কেজড বার্ড ইনসাইড মি, আই ওয়ান্ট ফ্রি দ্যাট বার্ড, ফ্রি টু সিং, ফ্রি টু ফ্লাই, ফ্রি টু ট্রাভেল, পাখিটা গিয়ে বেড়াক সেটাই আমি চাই, সেটা পাখিটা গিয়ে বেড়াক সুরে বেসুরে দেশে বিদেশে গ্রামে শহর। তো এই পাখিটা তো আসলে স্পিরিচুয়াল পাখি, তো উনিও এটা উনিও ওনার মধ্যে এক ধরনের স্পিরিচুয়ালিটি আছে, যে কারণে উনি আমাকে বলেছেন যে উই আর শেয়ারিং দ্য সেম হার্ট।